প্রিয় শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে দর্শক আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব করবস্থিয়ার ঝুঁকি কাটানোর উপায় কি সে বিষয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অ্যানস্থেশিওলজিস্ট চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার চঞ্চল কুমার দেবনাথ 1979 সালের ডিসেম্বর মাসে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের অ্যানাস্থেসিওলজি নিউরো বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। অ্যানেস্থেশিয়া বিশেষ করে জেনারেল অ্যানেস্থেশিয়া যখন একজন রোগীকে আমরা ঘুম পাড়িয়ে বা অজ্ঞান করে তার অপারেশন করি তার কমনলি কিছু ভীতি কাজ করে কিছু ঝুঁকি তো থাকেই সেগুলি আবার নিরসনের জন্য অত্যন্ত আধুনিক পদ্ধতি এখন আছে এখন অ্যানিস্থিয়া অনেক আধুনিক এবং এতে মৃত্যু বা ঝুঁকি অনেক কম কিন্তু তারপরেও তার বয়স তার শারীরিক অবস্থা অন্য কিছু রোগ ব্যাধি থাকলে তার ঝুঁকিটা বাড়ে এবং সেই ক্ষেত্রে আপনারা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকেন আপনি যদি শুরুতে আমাদের বলেন যে একজন মানুষের নর্মালের তুলনায় একটু ঝুঁকি বাড়তে পারে কোন কোন কন্ডিশন থাকলে বা কোন অবস্থায় ধন্যবাদ আপনাকে ঝুঁকিপূর্ণ বলা যাবে না সম্পূর্ণভাবে কারণ অ্যানেস্তেশিয়া এখন অনেক ডেভেলপড অনেক আমাদের যে আধুনিক অ্যানাস্তেশিয়া এই ব্যবস্থাটা আগে যেমন একটা অবস্থা ছিল যে জ্ঞান ফিরবে কিনা এই বিষয়টা কিন্তু এখন আর বলা হয় না তো যাই হোক তারপরেও তো ঝুঁকি থেকে যায় ঝুঁকি থেকে যায় বলতে আমাদের কোন কোন অবস্থাতে ঝুঁকিপূর্ণ একটা মানুষের যে অপারেশন হবে এই অপারেশান অপারেশান যেই কারণে হবে যে রোগটার কারণে অপারেশন হবে আমরা বলে থাকি সার্জিক্যাল কজ তো এই সার্জিক্যাল এর বাইরে তার কিছু আদার্স ডিজিজ থেকে থাকতে পারে মেডিকেলের ভাষায় কোম বলে থাকি তো এই কোম কন্ডিশন কন্ডিশনগুলোতে কিছুটা ঝুঁকি বেড়ে যায় এটা হতে পারে এটা হতে পারে পেশেন্টের কার্ডিয়াক কোনো প্রবলেম থাকতে পারে কার্ডিয়াক অনেক প্রবলেম থাকতে পারে পেশেন্টের হার্ট তার হার্টের সমস্যা থাকে হাইপার টেনশান থাকতে পারে তার হার্টের সমস্যা থাকতে পারে হার্টের রক্ত স্বল্পতা যেটা বলে ইসকেমিক হার্ট ডিজিজ বলা হয় এইটা থাকতে পারে ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে এই গেল হচ্ছে আবার দেখা যাচ্ছে যে পেশেন্টের লিভার কম্প্রোমাইজ থাকতে পারে লিভারের ডিজিজ থাকতে পারে কারণ আমরা যে ড্রাগুলো ইউজ করব সেগুলো ম্যাক্সিমাম লিভারে মেটাবলিজম মেটাবলিজম হবে এছাড়া পেশেন্টের কিডনি ডিজিজ থাকতে পারে এই রকম অসংখ্য সমস্যা আছে আমাদের বিভিন্ন অর্গ্যানিক যে ডিজিজগুলো আছে এই ডিজিজ ফুসফুসের রোগ ফুসফুসের রোগ থাকতে পারে তো এই এই যে এই এই জিনিসগুলোতে অবশ্যই একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর একটা হচ্ছে যে বয়স একটা ফ্যাক্টর যেমন আমরা বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটা অ্যানেস্থেশিয়া একটু ঝুঁকিপূর্ণ বড়দের তুলনায় আবার একটা সময় আছে যেটা হচ্ছে যে আফটার সিক্সটি আমরা যেটাকে বলি জেরিয়েট্রিক অর্থাৎ বয়স বেড়ে গেলে একটা ঝুঁকি বেড়ে যায় অ্যানেস্থেশিয়ার ঝুঁকি বেড়ে যায় আরেকটা হচ্ছে যে খুব কমন একটা জিনিস যেটা সময় আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে যে একটা প্রেগনেন্সি অবস্থায় একটা মহিলা যখন গর্ভবতী অবস্থায় থাকে তখন যদি তাকে অ্যানেস্তিয়া দেওয়া হয় তখন সেক্ষেত্রে তখন দুইজন দুটা জীবন থাকে তো এই দুইটা জীবন ঝুঁকিপূর্ণ থাকে কারণ এখানে ঝুঁকি থাকে একটা হচ্ছে যে টেরাটোজেনিক ইফেক্ট আমরা বলে থাকি যে বিভিন্ন টেরাটোজেনিক ইফেক্ট মানে যে তার হচ্ছে বিকলাঙ্গ শিশু হওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে দেখা যায় যে একটা অ্যাবর্ষনের একটা ঝুঁকি থেকে থাকে আরও কিছু সমস্যা হয় যে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন যেটা সেখানে যদি ইম্পেয়ারমেন্ট হয় তাহলে বাচ্চার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট কম হতে পারে বাচ্চার ইউটেরাসে বাচ্চার গ্রোথ কম হতে পারে ইভেন এই বাচ্চাটা একটা 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 বিভিন্ন সমস্যা নিয়ে জন্ম নিতে জন্ম নিতে পারে জন্ম নিতে পারে এই যে ঝুঁকিপূর্ণ যেই গ্রুপটা আছে তাদের বেলায় যদি আপনি নিরাপদ সার্জারি নিরাপদ অ্যানেথিসিয়া দিতে চান তাইলে এই অ্যানে জন্য যে প্রিপারেশন দরকার প্রি দরকার সেই ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি জোর দিয়ে থাকেন এটা মিনিমাইজ করার জন্য আচ্ছা তো এই যে ঝুঁকি কোথায় কোথায় আছে এইগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কোন কোন জায়গাতে কনসেনট্রেট করব তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যায় এখন আমরা যখন এই জন্যই আমরা একটা অপারেশন পূর্ববর্তী একটা ভিজিটে যাই আমরা সেই পেশেন্টের সঙ্গে কথা বলি পেশেন্টের সঙ্গে কথা বলে শুনেনি যে তার সে যে সার্জারি হবে এই সার্জারি ব্যতীত আর কি কি সমস্যা তার আছে তার কি ধরনের রোগ আছে এই রোগগুলা থেকে এই রোগগুলোর জন্যে সে কি ধরনের ওষুধ খাচ্ছে কি ধরনের এবং এই ওষুধ খাওয়ার পরে তার ডিজিজ প্রসেসটা কতটুকু কন্ট্রোল আছে এই জিনিসগুলো আমরা তার কাছ থেকে জেনে নেব এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হব যে তার অবস্থাটা আমার অ্যানাস্তেসিয়ার দিক থেকে কতটুকু ঝুঁকিপূর্ণ এবং সেইভাবেই আমরা মেজার করব যে তাকে আমরা কী কীভাবে অ্যানাস্তেশিয়া দেব এবং আমরা চেষ্টা করব যে তার যে ফিজিক্যাল কন্ডিশানটা আছে এইটাকে অপটিমাইজ করার জন্যে অপটিমাইজ করে আমরা তারপরে সেই সার্জারি এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমরা পেডিয়ট্রিক পেশেন্ট পেডিয়াট্রিক গ্রুপের পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে পেডিয়ট্রিক গ্রুপের কিন্তু অ্যাডাল্ট থেকে বেশ কিছু পার্থক্য থাকে যেমন তার অ্যানাটমিক্যাল পার্থক্য থাকে শরীরের গঠন গঠনগত পার্থক্য থাকে আবার দেখা যায় যে ফিজিওলজিক্যাল কিছু পার্থক্য থাকে অর্থাৎ যে আমাদের শারীরিক যে নর্মাল কার্যকলাপ চলছে তার কিডনিটা ইমেচিউর থাকে তার লিভারটা ইমেচিউর থাকে তো সেক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয় ড্রাগ ইউসের ক্ষেত্রে আরেকটা গ্রুপ হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গর্ভবতী গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলাদের আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করে থাকি এই পিরিয়ডটাকে প্রেগন্যান্সি পিরিয়ডটাকে ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম তিন মাসবর্তিন মাস এবং অর্গানোজেনেসিস হয় অর্থাৎ অর্গানগুলা তৈরি হয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলা যেখানে আমাদের টেরাটোজেনিক ইফেক্ট হওয়ার চান্স থাকে তো সেই একটা বিষয় সেকেন্ড ট্রাইমেস্টার মোটামুটি অলমোস্ট সেভ ধরা হয় থার্ড টার্মেস্টারে একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে যে অ্যাবসনের একটা ঝুঁকি থেকে যায় এখন মডার্ন অ্যানাস্থেশিয়া আমাদের যে ড্রাগগুলো ইউজ করে থাকি মোস্ট অব দ্য ড্রাগ বেশিরভাগ ওষুধই আমাদের টেরোজেনিক ইফেক্ট করে না এটা হচ্ছে একটা খুব ভালো খবর আর এই সব কিছু মেজার করে আমরা তারপরে সিদ্ধান্ত নিই যে তাকে কী ধরনের অ্যানাস্থেশিয়া দেবো কী ড্রাগ ইউজ করব কতটুকু ডোজে ইউজ করব এই ক্যালকুলেশন করে যদি আমরা আগাই তাহলে অনেক কমে যাবে এই অপারেশনের ক্ষেত্রে আপনার দেওয়ার ক্ষেত্রে অপারেশনের লিংথ বা ডিউরেশন কতখানি হবে এবং কোন অর্গানিক কি ধরনের অপারেশন হবে সেগুলো এই ঝুঁকির সঙ্গে ঝুঁকি বাড়ানো কমানোর ক্ষেত্রে যুক্ত কিনা এক সেকেন্ড হলো গিয়ে অনেক সময় দেখা যায় যে রোগী অপারেশনের জন্য প্রস্তুত সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সবই ঠিক আছে অপারেশন হবে তার আগের রাতে রোগীর সর্দি কাশি হলো বা জ্বর হলো তখন আপনি অ্যানস্তেশিয়া দিতে চান না এই বিষয়টা কি করে ঝুঁকি বাড়ায় এবং কেন চান না আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে যে অপারেশন কতটুকু এক্সটেন্সিভ আমরা সাধারণত ধরে থাকি যে চার ঘন্টার বেশি যদি অপারেশন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলি প্রলং সার্জারি এবং প্রলং সার্জারির ক্ষেত্রে অবশ্যই এটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তো এটা মানে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নাই কারণ হচ্ছে যে যখন আমার চার ঘন্টার বেশি সার্জারি হবে অবশ্যই আমার সার্জারি কলিগের সাথে আমার সেইটা একটা আলোচনা হবে এবং আমি সেইভাবেই তাকে সেই প্রিপারেশান নেব কারণ হচ্ছে পার অপারেটিভ যে আমাদের যে তার যে নর্মাল ফিজিওলজি এইটা মেনটেন করার জন্য যতটুকু দরকার এটা হচ্ছে তার নিউট্রিশান মেনটেন করা তার টেম্পারেচারটাকে মেনটেন করা তার যে কার্ডিয়াক ফাংশান হার্টের ফাংশান তার অক্সিজেনের লেভেল এই সব কিছু আমি পার অপারেটিভ যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই আর একটা হচ্ছে যে কোথায় অপারেশন হবে কোন অর্গ্যানে অপারেশন হবে যদি এই অপারেশনটা খোদ হার্টেই হয়ে থাকে তাহলে এখানে কিছুটা ঝুঁকি থেকে যায় হুম সেইটা আমাদের তাহলে সেইভাবে আমাদের থাকতে হবে। যদি এই অপারেশনটা খোদ ব্রেনে হয় তাহলে আমাদের অবশ্যই কিছু ঝুঁকি থেকে থাকে তাহলে আমাদের সেইভাবে আমরা প্রিপারেশন নিব আর দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে আগে হঠাৎ করে জ্বর এরকম কিছু কারণ আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা কন্ট্রোল ভেন্টিলেশন করে থাকি কন্ট্রোল ভেন্টিলেশান বলতে যে আমরা একটা পাইপের মাধ্যমে শ্বাসনালীর মধ্যে মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস দিয়ে থাকি তো একটা সর্দি কাশি হলে হয় কি যে এই ম্যানিপুলেশনের ফলে তার এটাকে আরও অ্যাগ্রাভেট করতে পারে এবং তার লাংস ক্ষতিগ্রস্ত হতে পারে তার কারণে আমরা সাধারণত যদি এটা মানে আমাদের ইলেকটিভ সার্জারি অর্থাৎ যদি আমাদের এটা কোনো ইমার্জেন্সি অপারেশন সার্জারি না হয় তাহলে আমরা সেইটাকে অপটিমাইজ করে সেই রোগটাকে আমরা চিকিৎসা দিয়ে ভালো অবস্থায় এনে আমরা দরকার হলে যদি সম্ভব থাকে যদি সময় থাকে তাহলে আমরা ঝুঁকিটাকে কমানোর জন্য কমানোর জন্য আপনারা ডিলে করেন ইমার্জেন্সি সার্জারি হলে তো আপনি যে যে কোমরবিডিটি বা যে কন্ডিশন বলেছেন কোনোটার জন্য ওয়েট করার সুযোগ নাই তখন তার সার্জারিটাই ইমার্জেন্সি ওইটা পরে ওই ঝুঁকি মাথায় নিয়ে আপনাদের ব্যবস্থা করতে হবে এবং সেই অনুসারে রোগীর থেকে আমরা বন নিয়ে থাকি তার রিস্কের সব কিছু ব্রিফ করে বন নিয়ে তারপরে করে থেকে আপনাকে অনেক ধন্যবাদ আশা করি আপনার এই কথার মাধ্যমে যারা এই ঝুঁকি নিয়ে ভীতিতে আছেন তাদের ভীতি কিছুটা হলো কমেছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এন আর ধন্যবাদ আমার দর্শক মন্ডলীকে প্রিয় দর্শক এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নম্বর নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত ইমেল বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অ্যাট দ্য রেট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntbbd.com ডট এন এছাড়াও জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই থাকুন নিরাপদে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নেই